एआर डिजिटल साउंड वेजियंस मौत एमन একটা আল্লাহ পাকের হুকুম একমাত্র আমার নবী পাক সাল্লাম ছাড়া আর কেউ জানে না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী পাক কিন্তু জানতেন যে আমি চলে যাব অন্য কেউ কিন্তু জানে না কবে মরব কখন মরব কোথায় মরব কি অবস্থায় মরব এটা কিন্তু আল্লাহ পাক কাউকে বলে না একমাত্র আমার নবীকে বলে দিয়েছি এটা আমার নবী পাকের জন্য খাস আল্লাহর নবীর জন্য এটা হলো খাস আমার ভাইরা আমার বাবা জিরা মুরব্বীরা তাই আপনাদেরকে বলে যায় দুনিয়াদারি করছেন করেন কাজকারবার করছেন করেন সংসার করছেন করেন ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ পাক দিয়েছেন আলহামদুলিল্লাহ খুশির কথা তাদের সঙ্গে সংসার ধর্ম করছেন করে এমন কোন কাজ এমন কোন জিনিস দুনিয়ায় করে ফেলবেন না আল্লাহ না করে কবরে গিয়ে যেন আমাদেরকে পস্তাতে না হয় পেরেশান না হতে হয় যে হাই হাই যেন না করতে হয় আমার কি কথা ঠিক না ভুল বলছি তখন তো আর কেউ যাবে না আপনি দাদা হুজুরকে যতই মহব্বত করেন দাদা হুজুরকে যতই ভালোবাসে আপনার দাদা হুজুর কি কবরে যাবে নাকি কথা বলেন না আপনি দাদা হুজুরকে যতই ইজ্জত করেন সম্মান করেন পীরের মতো মানেন জান্নাতে ধারক ও বাহক হিসাবে মানেন মুজাদ্দিদুল জামানের জন্য সারাটা জীবন অন্ধের মতো ভালোবাসা দিয়েলেন হাগো কবরে যখন আমাদেরকে দিয়ে আসবে আমার দাদা হুজুর কি আমাদের পাশে কি দাঁড়াবে কি হবে তা কি দাঁড়াবে আমি নুরুল্লাহ সিদ্দিক আমি কি দাঁড়াবো কথা বলেন তাহলে কি দাঁড়াবে কেউ দাঁড়াবে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তবে হ্যাঁ পুরুফুর আরবির আবু বাকারের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলাল তিনার হুকুম তিনার আদেশ তিনার ওসিয়াত তিনার নসিহত তিনার কথাবার্তা তিনার চালচলন তিনার যে সমস্ত আমাদের কাছে রেখে গেছে ওইগুলোকে যদি আমরা মেনে চলতে পারি ওইগুলোর উপর যদি আমল করতে পারি ওইগুলো যদি মেনে দুনিয়াদারি করতে পারি তবে মনে রেখে দেবে কবরে গিয়ে চিন্তা করতে হবে না কারণ আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কষ্ট বলে গেছে বাবা আমি আবু বাকার চলে যাচ্ছি তোমাদের কাছে এই 57টা ওসিয়াত নামা রেখে গেলাম এই 57টা ওসিয়াত নামা যদি কেউ মেনে মরতে পারে তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে আল্লাহ জান্নাত দান করবেন একবার জোরে বলবেন না কত বড় কথা কি বাবাজি কত বড় কথা এই 57টা ওসিয়াত নামা যে মানবে সেই জান্নাতে কত বড় কথা সঙ্গে সঙ্গে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে প্রশ্ন করলেন বড় বড় খলিফা যারা ছিলেন যেমন ডক্টর শহীদুল্লাহ শাহ হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব হযরতে মুইজউদ্দিন হামিদি সাহেব হযরতে আল্লামা আব্দুল মাবুদ সাহেব হযরতে আল্লামা মুইজউদ্দিন হামিদি হযরতে আব্দুল হামিদ সাহেব এই রকম বিশিষ্ট যে সমস্ত খলিফা ছিলেন আমার আপনার পীর মুজাদ্দিদুল জামানকে প্রশ্ন করলেন হুজুর আপনি এত বড় কথা বললেন আপনার 57টা ওসিয়াত নামা যে মানবে সেই জান্নাতে যাবে আর যে যদি কেউ না মানে তা সে কি হবে এত বড় গ্যারান্টিটা আপনি দিলেন কি করে এত বড় গ্যারান্টিটা আপনি দিলেন কি করে যে যে মানবে সেই জান্নাতে যাবে বললেন কি আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান বললেন দেখো আমি আবু বাকার যেটা বলেছি ভুল বলিনি গো তোমরা একবার মিলিয়ে দেখে দাও তোমরা একবার মিলিয়ে দেখে নাও আল্লাহর কোরআন নবীর হাদিসটা সামনে রেখে আমার 57টা ওসিয়াত নামা তোমরা ফলো করো দেখো একটা ধরো কোরআন হাদিসে আছে কিনা দেখো দ্বিতীয় নম্বরটা ধরো কোরআন হাদিসে আছে কিনা দেখো তিন নম্বরটা ধরো কোরআন হাদিসে আছে না কি দেখো
57টা ওসিয়াত নাম আমি আবু বাকর লিখেছি, প্রত্যেকটা ওসিয়াত আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন ও হাদিস থেকে নি তুলে দিয়েছি। একবার জোরে বলবেন না, আমরা কি তা মানি? খালি তো হই হই করছে, খালি তো হই হই করছে, ভালো হতে শিখেন, পরিবর্তন হন, রাসূলের হুকুম আদেশ ভালোবাসা অন্তরের মধ্যে রাখেন। কতদিন দুনিয়ায় বাঁচবেন বলেন? কতদিন বাঁচবেন? দেখতে দেখতে বয়সগুলো কতটা গড়িয়েছে একবার হিসাব করে রেখেছেন? বেঁচে তো আছে কিন্তু বয়সটা কত হয়েছে, আর কতদিনই বা বাঁচবেন? আর বয়সটা কত হলো আর কতদিন বার বাঁচবেন? এমনও মানুষ মাহফিলে বসে আছে, বয়স 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, কেউ আবার 30 বছর 40 বছরও মানুষ বসে আছে। হাগো যাদের 80 বছর হয়ে গেছে ওই সমস্ত মানুষ কি বলতে পারবে যে আমরা আজও এখনো পর্যন্ত 80 বছর দুনিয়াদারি করব? 80 আর 80 কত হচ্ছে জানেন? কত? 160 বছর বাঁচবে। 70 আর 80 কত? 150 হয়ে গেল কি কথা ঠিক না? 50 আর 50 100 বছর, 40 আর এখনো 50 বছর বাঁচবো, কত হলো? 90 বছর। 90 বছরের মানুষ আপনার গ্রামে একটাও পাবেন? আছে ওই একটা দুটো সবাই আছে নাকি? লাকি একটা, লাকি একটা। তামাম কাশীপুর থানা ঘুরে ফেললে, আপনার কাশীপুর থানাটা পুরো ঘেটে ফেললে 10-20টা পাওয়া যায়। খালি চণ্ডীপুর গ্রামটা আল্লাহর রহমত এলাকার বড় গ্রাম বলে 2-1টা পাওয়া যায়। কি জানতেছি ঠিক না? তাহলে বাঁচবেন কবরে তো জিতে গেল, সে আজ না হোক কাল, কিন্তু কবরে কি করবেন? হই হই করছেন দুনিয়ায়, পাগলের মতন দৌড়াচ্ছেন, কাজ কারবার ব্যবসা বাণিজ্য নিয়ে, সংসারের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, বিবি বাচ্চার জন্য। এ মুসলমান মনে রাখবেন, আমি আপনাদের মানা করছি না, ছেলে মেয়েদের দেখার জন্য নিষেধ করছি না, ওটা হুকুকুল ইবাদ, ওটা দেখতে হবে আপনাকে বান্দার হক, সাথে সাথে আপনাকে হুকুকুল্লাহ আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের হক ওটাও আপনাকে দেখতে হবে। যেমন বান্দার হকটা আপনি আদায় করছেন, পাশাপাশি আল্লাহ পাকের হকটাও আদায় করতে হবে। আল্লাহর হকটা যেমন আদায় করছেন, পাশাপাশি বান্দার হকটাও আদায় করতে হবে। একটা হককে ধরবেন, পরিপূর্ণ করবেন, হক আদায় করবেন, আর একটা হককে ছেড়ে দেবেন, কিয়ামতে নাজাত পাবেন। এই কথা শুনছেন? নাজাত পাবেন না। দুটো হককে আপনাকে সমান করে দেখতে হবে, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক। একটা যদি খিয়ানো রয়েছে না জানা যায়, তবে হুকুকুল্লাহ আল্লাহ পাকের হক যদি একটু ওলট পালট হয়, এদিক ওদিক হয়, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, একটু যদি এদিক ওদিক হয়, ওটা আমার আল্লাহ পাক মাফ করে দিতে পারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা আল্লাহ পাকের হুকুকুল ইবাদটা কিন্তু আল্লাহর নয়, ওটা হলো বান্দার। স্বামী হিসাবে বিবির হক, বিবি হিসাবে স্বামীর হক, ছেলে হিসাবে বাপের হক, বাপ হিসাবে ছেলের হক, যে বন্ধু হিসাবে বন্ধুর হক, ভাই হিসাবে ভাইয়ের হক, জামাই হিসাবে শ্বশুরের হক, শ্বশুর হিসাবে জামাইয়ের হক, এই যে হক, একটা হক আছে না? না, আপনি ছেলে, আপনার উপর মায়ের কিছু হক আছে না? না, আপনি মা, ছেলের উপর কিছু হক আছে না? না, উভয় উভয়ের উপর হক। এইগুলো যদি একটু খিয়ানত হয়, একটু যদি ওলট পালট হয়, এ মুসলমান মনে রেখে দেবে, হাজার বাঁচার চেষ্টা করলো এটা কিন্তু আমার আল্লাহ মাফ করতে পারবে না। তাহলে এটা মাফ হবে কি করে? এটা কি মাফ করবে? কিয়ামতের মাঠে যার খিয়ানত আমানত নষ্ট করেছে, যার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, ওর কাছে মাপ চাইতে হবে। আচ্ছা বলুন তো, আপনার কি মনে হয় কিয়ামতের মাঠে আপনার মা আপনাকে মাপ করে দেবে? কথা বলেন, আপনার বাপ আপনাকে মাপ করে দেবে,
আপনার চাচা আপনাকে মাফ করে দেবে, আপনার বিবি আপনাকে মাফ করে দেবে, আপনার বাচ্চা আপনাকে মাফ করে দেবে। কিয়ামতের মাঠটা এমন একটা মাঠ হবে যে মাঠে কে বাপ কে ছেলে, কে মা কে বেটা, কে বাপ কে ছেলে পরিচয় থাকবে না। আপনি আশা করলেন কি করে মাফ করে দেবে? দুটো হক আপনাকে, দুটো হক আপনাকে ঠিক সমানভাবে পরিচালনা করতে হবে। এর পাশাপাশি যদি আল্লাহর হকটা একটু খিয়ানত হয়ে যায়, ওটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, কিন্তু বান্দার হকটা মাফ হবে না। কথা বুঝে আসছে? দুনিয়াদারি করছেন করে, মানা করব না। কে দুনিয়াদারি করে? যে পীরের আমরা অনুসারী গুরুপুরার মুজাদ্দিদুল জামান, তিনি কি দুনিয়াদারি করে না? আল্লাহ তিনারও বিবি দিয়েছিলেন, তিনারও বাচ্চা দিয়েছিলেন, পাশাপাশি গোপনে গোপনে আবার আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেছে। একবার জোরে বলবেন না, বাইশটা বছর ধনপুতার আকার জঙ্গলে রাত কাটালেন কি করে? কথা ঠিক না? শুধু দুনিয়াদারি যদি করতেন আল্লাহর পথ ছেড়ে যেত, আবার আল্লাহর পথ যদি ধরতেন দুনিয়াদারি ছেড়ে যেত, দুটো হক, তবেই না তিনি মুজাদ্দিদুল জামান, তবেই না তিনি যুগ সংস্কারক, তবেই না তিনি তাম বাংলার কোটি কোটি মানুষকে একটা সুতোর মধ্যে বেঁধলেন এমনি। কথা বুঝতে পারছেন? এমনি দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুরটা কি? মুজাদ্দিদুল জামানটা কি? মুজাদ্দিদুল জামানটা হলেন আমার আল্লাহ পাকের প্রেরিত একজন মহানায়ক, আমার আল্লাহ পাকের স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়ে আল্লাহ তিনাকে পাঠিয়েছিলেন। কারণ নবী আর হবে না, রসুল আর হবে না, পয়গম্বর হবে না, আল্লাহ যুগে 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 100 বছর অন্তর আল্লাহ একটা করে তিনার নিযুক্ত, তিনার মনোনীত বান্দাকে পাঠাবে, যার দ্বারা নবিয়ানা কাজগুলো আল্লাহ করিয়ে নেবে। একবার জোরে বলবেন না, তিনি তো মুজাদ্দিদুল জামান। দাদা হুজুর আমরা মুখে বলছি, দাদা হুজুরের মুরিদ বলে দাবি করছি, কিন্তু আমরা কাজে কি করছি? এমনি নবীকে তারা খুশি করেছিলেন, এমনি নবীকে তারা রাজি করালেন, এমনি নবীকে ভালোবাসতে শেখে, নবীর আদর্শে আদর্শিত হন। সাহাবাই কেরামে তার নবীকে যেমন ভালোবেসেছিলেন, এ মুসলমান ওইভাবে নবীকে মহব্বত করতে শেখে, ওইভাবে নবীকে প্রিয়ার করতে শেখে। নবীকে যারা মহব্বত করেছিলেন তাদের থেকে শিক্ষা নেন, নবীকে মহব্বত করেছিলেন কারা কারা করেছিল? আল্লাহ নবী জিহাদের মাঠে গেলেন, যুদ্ধের মাঠে গেলেন, যুদ্ধ শেষ আল্লাহ পাক ইসলামকে ফতে করে দিলেন। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। আগো আমার নবী কোনো যুদ্ধই হেরেছে নাকি? কথা বলে না কেন? হেরেছে কোনো জায়গায়? প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ পাক জয়ী করেছে। কি করে জয়ী হলো? কথা বলুন না, কি করে জয়ী হলো? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, তাই না? জীবনে নবী যুদ্ধ কি জিনিস জানে না? লড়াই যে কি জিনিস, মারামারি কি জিনিস, তরোয়াল যে চালাতে হয়, কাফেরদের সঙ্গে মোকাবেলা যে করতে হয়, এটা কি জিনিস, এটা আমার রাসূলুল্লাহ জানা ছিল না? কিভাবে যুদ্ধ করবে? বদরের যুদ্ধের মাঠে রাসূলুল্লাহ সর্বপ্রথম পা রাখলেন মাত্র 313 জন সাহাবাকে নিয়ে। কতজন? 313 জন সাহাবা। আর কাফেরদের দলে তাদের যোদ্ধা ছিল কতজন? 1000। আল্লাহর নবী শুনে একটু প্রথমে ঘাবড়ে গেছিলেন, ভয় খেয়ে গেছে, ভয় হেরে যাবো না, হেরে যাবো না, কি হবে, কি করবে? আল্লাহ নবী সাহাবাদের মনোবল বাড়ানোর জন্য নানান রকম কথা বলছেন, উপদেশ দিচ্ছেন, কাতার ঠিক করছেন, রেডি করছেন, জিহাদ আরম্ভ হবে, যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ঘন্টা বেজে গেছে, পতাকা আসমানে উড়ে গেছে, শুধু রাসূলুল্লাহর হুকুমের অপেক্ষায় মক্কার কাফেরদের সঙ্গে আমার রাসূলুল্লাহর বাহিনী, আল্লাহর নবী সেনাপতিরা রাসূলের সেনাগণেরা ঝাঁপিয়ে পড়বে, আল্লাহর নবী সেনাপতিরা রাসূলের সেনাগণেরা ঝাঁপিয়ে পড়বে।
খালি হুকুমের অপেক্ষা আর ওইদিকে কাফেরেরাও রেডি হয়ে গেছে শুধু মুহাম্মাদের দলবল নামলে তারাও জিহাদের মাঠে নেমে পড়বে শুধু পতাকা ঝান্ডাটা উড়ে আছে তখন তো আর যুদ্ধ হতে কিভাবে পতাকা তুলে যুদ্ধ আরম্ভ ঘোষণা করা হতো সেই সময় যখন যুদ্ধ আরম্ভ হবে ঠিক টাইম হয়ে গেছে আল্লাহর নবী তখন কিন্তু ভেঙে পড়লেন ভয় ঢুকে গেছে কি হবে হেরে যাব না আল্লাহ হেরে যাব না তো কি করব এই চিন্তা ভাবনা করতে করতে আমার রাসূলুল্লাহ সিজদাতে পড়ে গেলেন ও নওজোয়ান যুবকেরা আমার রাসূলুল্লাহ সিজদাতে পড়ে গজ্জা করে কাঁদতে লাগলেন এত কান্না কেঁদেছেন আমার রাসূলুল্লাহ তো কান্না কেঁদেছিলেন হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহাম হুজুর আপনি কাঁদবেন না সিজদা থেকে মাথা তোলেন আল্লাহর নবী হযরত আবু বকরের কথা মানে না ও নওজোয়ান যুবকেরা আমার রাসূলুল্লাহ তো কান্না কেঁদেছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর নাকের ভিতরে মুখের ভিতরে চোখের ভিতরে বালু ঢুকে গিয়েছিল আমার রাসূলুল্লাহর কান্না বন্ধ হয় না গজ্জা করে কাঁদতে লাগলেন হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ খুদুন আপনি কাঁদবেন না সিজদা থেকে মাথা তোলেন ও নওজোয়ান যুবক আমার মুরব্বী নাম আমার রাসূলুল্লাহ কোনো কথা কান নাই না আল্লাহ নবী সিজদাতে পড়ে পড়ে কজ্জা করে কাঁদে আর বলে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে যুদ্ধের মাঠে আমি রাসূলুল্লাহ যদি গেড়ে যাই আমি যদি গেড়ে যাই কাল থেকে মক্কা জমিনে আল্লাহ বলার মতো নবী বলার মতো থাকবে না ও ভাই জানাম আল্লাহ নবী কান্না দেখে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুন আপনি কাঁদবেন না খুদুন আপনি মাথা তোলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ বাবা আমার এনে সঙ্গে আছেন জোরে বলুন হা গো আল্লাহ আমাদের সাথে আছে না নাই আল্লাহ কই আল্লাহ কই মুমিনদের সঙ্গে আল্লাহ আছে না নাই কিন্তু আল্লাহ কো দেখেছে এই আল্লাহকে দেখা যায় কি কথা বলেন দেখা যায় না যেই দিকে তাকাবেন সেই দিকেই তো আল্লাহ কে বলেছে দেখা যায় না যেই দিকে তাকাবেন সেই দিকেই তো আল্লাহ আপনি দেখতে পান না তাই আমি পাই না তাই আল্লাহ তো বলছে আমি সব দিকে আছি তো দেখ আমাকে না দেখতে পেলে আমার রহমত দেখ তোরা আমাকে না দেখতে পেলে আমার রহমত তৈরি গুলো দেখ আমার সৃষ্টি গুলো দেখ পাহাড় দেখ জঙ্গল দেখ গাছপালা দেখ নদ নদী সমুদ্র দেখ জমিন আসমান দেখ তুই তো নিজেকে দেখ আমি আল্লাহকে পরিচয় পেয়ে যাই একবার জোরে বলবেন না কথা ঠিক না ভুল তুই তো নিজের মুখটা দেখ আমি কি তুই পরিচয় পাই আল্লাহকে দেখা যায় না কে বলেছে আল্লাহ নেই আল্লাহ তো সব জায়গায় আল্লাহ বলছে আমি তোর ঘরে সিরাত থেকে কেন কাছে কে বলছে আল্লাহ নেই হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে বুঝাচ্ছেন হুজুর কাঁদবেন না ওঠেন হুজুর উড়ে সবাই কিন্তু রেডি হয়ে গেছে খালি আপনার হুকুমের অপেক্ষা সব জিহাদের মাঠে নামবে হুজুর আপনি মাথা তোলে সময় চলে যাচ্ছে রাসূল আবু বকরের কথা কোনো কিছু মানবি করেছে না কোনো গ্রাহ্যই করে পড়ে যাচ্ছে হুজুর আপনি ওঠে কোন নবী আমার জজ্জা করে কাঁদেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আজ যদি আমি হেরে যাই কাল থেকে মক্কা জমিনে আমি নবীকে নবী বলার মতো আল্লাহকে আল্লাহ বলার মতো আপনাকে ডাকার মতো কলেমা পড়ার মতো কাউকে পাওয়া যাবে না এই বলে নবী আমার কাঁদতে লেগেছেন ও নওজোয়ান যুবক মুরুব্বিরা গাম
ঘন্টা খানা কোন শুনে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক ব্যস্ত হয়ে বললেন, আল্লাহ নবী কি করা যাবে, কেমন করে তোলা যাবে? নবী আমার মাথা তোলে নাম, কিছুক্ষণ বাদে দেখতে পাওয়া যায় নাই। হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বিবল্লাগাম হুজুর নবী কাঁদবেন নাম, আমি জিবরাইল আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহ পাক আপনাকে কাঁদতে মানা করেছেন, আল্লাহ পাক আপনার কান্না সহ্য করতে পারে না, আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আজকে জিহাদের মাঠে যুদ্ধের মাঠে আল্লাহ পাক স্বয়ং তিনি হাজির থাকবেন। জোরে বলো, বদরের মাঠে আল্লাহ বলছে আমি থাকবো, আপনি খালি নাম নিন, তারপরে লগরটা দেখেন না কি করতে হয়, আমি কি করছি দেখেন, খেলাটা দেখেন, আমি যে আল্লাহ, আমি যে আছি আপনার সাথে, ও পরিচয় আপনি এখনই পেয়ে যাবেন, আপনি খালি নামেন না, একবার কাজ তো করবো আমি, দাঁড়াবেন আপনি, একবার জোরে বলবেন না, কাজ করবে কে, আপনি খালি দাঁড়ান না, কাজ তো আমি করি, আমার আল্লাহ পাক অতি সহজে অতি সহজে বদরের জিহাদের ময়দান বদরের যুদ্ধের মাঠে আমার রাসূলুল্লাহকে আল্লাহ ফতে দান করলেন, একবার জোরে বলা যাবে, অতি সহজে, এমন কোন ক্ষতি হয়নি নবীর দলে, মাত্র 13 জন সাহাবা শহীদ হয়েছে, কতজন? 13 জন, আর কাফেরদের দলে কতজন? কাফেরদের দলে কজন মরলো জানেন না? 70 জন ছিল, 1000 মরেছে 70, নবী পাকের দলে সাহাবা হুজুর ছিলেন কতজন? 300, কতজন শহীদ হলেন? কজন? শুধু 13 জন। জিহাদের মাঠে আল্লাহ নবী জিতে গেলে সাহাবা হুজুরদেরকে আল্লাহ নবী হুকুম করলেন, যাও আমার জান্নাতি সাহাবাদের শহীদান সাহাবাদের লাশগুলোকে তুলে আদবের সঙ্গে আমি রাসূলুল্লাহর সামনে এনে একটা একটা করে কাতার দিয়ে শুইয়ে দাও, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যুদ্ধের মাঠে আল্লাহ নবীর চাচা জানা শহীদ হয়েছে, ওই বদর যুদ্ধের মাঠে একটা একটা করে লাশ মোবারক তুলে কাতারে কাতারে রাসূলুল্লাহর সামনে শুইয়ে দিয়ে আল্লাহ নবী আস্তে আস্তে আগাচ্ছেন চোখ ভরা পানি, আরে আমার চাচা আমার সাহাবা খুব কাঁদছে, কানা মানে কি, চোখের পানি যেন বন্ধ করা যাচ্ছে না, খুব কাঁদছেন আল্লাহ নবী, এক পা দু পা করে যাচ্ছেন, একজনের মুখের দিকে তাকাচ্ছেন, খুব কাঁদছেন, জল করে কাঁদছেন, কিছুক্ষণ বাদে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী একজন সাহাবা হুজুরের পাশে গিয়ে দাঁড়ালেন, আমার রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন, আল্লাহ নবীর একজন সাহাবা ওই অবস্থাতে আমার রাসূলুল্লাহ মুখের দিকে চেয়েছেন, জোরে বলুন, আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে আছেন, আল্লাহ নবী যে গিয়ে দাঁড়িয়েছে সাহাবা হুজুর সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে, চোখটা খুলে গেল, এক দৃষ্টিতে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে, কি ব্যাপার, সাহাবার তো অবাক, যে শহীদ হয়ে গেছে, যে ইন্তেকাল হয়ে গেছে, সে আবার তাকায় কি করে, হাগো মরা মানুষ তাকায়, এরকম শুনেছেন কোনো দিন নাই, আর আল্লাহ যদি চাই হবে তো না, হবে না, মরা মানুষ চাইছে কি, যেই রাসূলুল্লাহ গিয়ে পাশে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর চোখটা খুলে গেছে, রাসূলুল্লাহর মুখের দিকে চেয়ে আছে, তো অবাক করার কথা রে, অন্যান্য সাহাবারা তো হাইব হয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে সাহাবা হুজুর রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে, আর রাসূল আমার এক দৃষ্টিতে সাহাবা হুজুর মুখের দিকে তাকিয়ে আছে, একবার জোরে বলবেন না, যেন মনে হচ্ছে আল্লাহ নবী আর সাহাবা হুজুর মনে মনে যেন কিছু একটা কথা চলছে, কিছু একটা আলোচনা চলছে, কি ব্যাপার, কিছুক্ষণ বাদে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হুজুরের পাশে গিয়ে দাঁড়ালেন, আমার রাসূলুল্লাহ সাহাবা মাথা মোবারক কানা নড়তে শুরু করে দিল,
মাথাটা নড়তে 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 আমার রাসূলুল্লাহ নূরের কদমের উপর উঠে পড়েছে। ও বাইরে লাগাম আমার রাসূলুল্লাহ আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছে। সাহাবা হুজুর মাথাটা নড়তে নড়তে আমার রাসূলুল্লাহ লাগাম নূরের কদমে উঠে পড়েছে। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছে কিছু গুণ মানে আল্লাহ নবী সাহাবার দেখতে পাচ্ছে মাথাটা ঠান্ডা হয়ে গেছে। আননে নাম আর পুরনো কমেছে নাই চোখটা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ বাদে নবী আমার সরে এলেন মাথাটা ঠান্ডা হয়ে গেছে চোখটা বন্ধ হয়ে গেছে। ও মাইজানের নাম আমার রাসূলুল্লাহ একজন সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ একটা কথা জানতে চাই। হুজুর আপনি একবার বলুন আপনার সাহাবা ইন্তেকাল হয়ে গিয়েছে আপনার সাহাবা এত সময় চোখটা বন্ধ ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ কেমন হলো আপনি পাশে দাঁড়াবা সঙ্গে সঙ্গে আপনার সাহাবা হুজুরের চোখটা খুলে গেল। সাহাবা হুজুরের মাথাটা নড়তে নড়তে আপনার কদমের উপরে উঠে পড়েছে ইয়া রাসূলুল্লাহ বিবল্লাহ হুজুর একবার আমাদেরকে বলেন কেনই না ঘুম হলো কি কারণে গেছে। আল্লাহ নবী জবাব দিলেন ও বাবা সাহাবা শুনে কে দাও আজকে যে সাহাবাটার মাথাটা আমি রাসূলুল্লাহর কদমে উঠে পড়েছে ও যখন মুসলমান হয় আমি রাসূলুল্লাহর হাজরে কলিমা পড়ে যখন মুসলমান হয় ও বাবা সাহাবাগণ আমি রাসূলুল্লাহর হাতটা ধরে তখনই দোয়া চেয়েছিল ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার যখন মরণ কমে আমার মরণটা যেন আমার রাসূলুল্লাহর কদমের উপরে হয়। ও বাবা সাহাবাগণ আমি রাসূলুল্লাহ হাতটা ধরে যখন দোয়া চেয়েছিল ওই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। জোরে বলুন ও বাবা সাহাবাগণ আমি রাসূলুল্লাহ যখন ওর পাশে গিয়ে দাঁড়ালাম আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে আমি রাসূলুল্লাহ দেখতে পাই ওর চোখটা খুলে গেল। আমি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে আমাকে ইশারা করে বলে ইয়া রাসূলুল্লাহ বিবল্লাহাম হুজুর একবার আমার কাছে সরে আসেন হুজুর একবার আমার কাছে সরে আসেন আপনার নূরের কদমে যদি আমার মাথা টাচ না হয় আপনার শরীরে যদি আমার মাথাটা টাচ না হয় ইয়া রাসূলুল্লাহ বিবল্লাহ হুজুর আমার জান বেরোবে না হুজুর আমার মরণ হবে না হুজুর একবার আপনি সরে আসেন। ও বাবা সাহাবারাম আমি রাসূলুল্লাহ যখন পাশে গিয়ে দাঁড়ালাম আমি রাসূলুল্লাহ দেখতে পাই ওর মাথাটা নড়তে নড়তে আমার কদমের উপরে উঠে পড়েছে ওর মাথাটা নড়তে নড়তে আমার কদমে উঠে পড়েছে চোখটা বন্ধ হয়ে গেল কিছু গুণ মানে আমি রাসূলুল্লাহ দেখতে পাই ও রূহটাকে আল্লাহ পাকে ফেরেশতাম মালিকুল মউত এসে কব্জ করে নিয়ে চলে গেল। ও বাবা সাহাবাগণ আমার এই সাহাবাটা আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন এত প্রিয়ার করতেন আল্লাহ পাক ও দোয়াকে কবুল করে নিয়েছেন। ও বাবা সাহাবাগণ তোমরা যদি জান্নাতি দেখতে চাও জান্নাতি দেখতে চাও আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার সমস্ত সাহাবাদের মুখের দিকে তাকিয়ে নাও আল্লাহ পাক এদেরকে দুনিয়া জমিন থেকে জান্নাতি করে তুলে নিয়েছেন। জোরে বলুন এমনি কত রক্ত ঝরিয়েছে তবে এখন আর রক্ত ঝরানোর অভাব আছে নাকি কথা বলবেন ভাই ভাই মারামারি করে ফাটিয়ে ফেলেছে আছে না নাই পাড়া প্রতিবেশী জায়গায় মারামারি করে ফাটিয়ে ফেলে রক্ত বের করছে ব্যবসা করতে গিয়ে মারামারি করে রক্ত বের করছে এই করে না কথা বলে পার্টিবাজি করতে গিয়ে মারামারি করে রক্ত বের করছে এ মুসলমান মনে রেখে আমার আল্লাহ পাকের দরবারে দুটো রক্ত ব্যতীত সমস্ত রক্ত হবে বেকার এই দুটো রক্ত আমার আল্লাহ পাক গ্রহণযোগ্য করবে আল্লাহ পাক কবুল করবে দুটো ফোঁটা দুটো ফোঁটা একটা ফোঁটা হলো আল্লাহর ভয়ে আযাবের ভয়ে গজবের ভয়ে জাহান্নামের ভয়ে মওতের ভয়ে
পন্দা চোখ দিয়ে যে ফোঁটাটা পড়ে গেছে এই ফোঁটাটাই হলো আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। আর দ্বিতীয় নম্বর ফোঁটা হলো কুরআনের জন্য, রসুলের জন্য, আল্লাহর জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শরীরের যে খুন ফোঁটাটা বের হয়ে জমিনে পড়ে গেছে এই ফোঁটাটা হলো আমার আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য। এ যারা আপনি দুনিয়ায় হাজার কাজ করতে গিয়ে আপনার রক্ত বের হলে ওই রক্তটা আমার আল্লাহর দরবারে কবুল হবে না, শুনছেন? আজকাল দেখবেন আমরা মারামারি ফাটাফাটি কুপোকুপি করে কতই কি না করি, এত সহজ নয়। এই আল্লাহ বলে একজন আছেন না নাই, এই কথা বলে না কেন? আল্লাহ পাক বলে একজন আছেন না নাই, আল্লাহ কই? কথা বলেন, আল্লাহ কই? আল্লাহকে দেখেছে? ইমানে এনেছি, বিশ্বাস করেছি, ভালোবেসেছি, মহাব্বত করেছি, প্রিয়ার করেছি, তবে আল্লাহ বলে দিয়েছে বান্দা তোরা আমাকে না দেখে বিশ্বাস করেছি, ঈমান এনেছিস, আমি আল্লাহ তোদেরকে কিয়ামতের ময়দানে এ যাররা পরিমাণ, তিল তিল পরিমাণ আমি আল্লাহ দেব। আমি আল্লাহ সবচেয়ে বড় খুশির খবর, কাল কিয়ামতে তোদেরকে আমি দিদার করব। একবার জোরে বলবেন না? হ্যাঁ, জোরে বলা যাবে না? আল্লাহকে দেখার আপনাদের ইচ্ছা আছে নাকি? ভালো হন, পরিবর্তন হন, হই 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 করে ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, জুয়া খেলে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, এটা করে ওটা করে, এ মুসলমান শরিয়াত বিরোধী কাজ করে, জুয়া খেলে, বাড়ির মহিলাগুলোকে দিয়ে বন্ধনের কারবার করিয়ে, মহিলা সমিতি করিয়ে, বাড়ির মহিলাগুলোকে দিয়ে রাস্তাঘাটে বেপর্দা করে ঘুরিয়ে, হাগো আল্লাহ দিদার পাওয়া যাবে? পাওয়া যাবে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে হবে না। এইগুলো পরিবর্তন করে আজকে সমাজটা আমাদের যাচ্ছে কোথায়? ছেলেগুলো যে বসে আছে, অনেকে ভিতরে আছে, অনেকে বাইরে ঘুরছে, এই চন্ডিরাতে গ্রামে এমনও কিছু ছেলে আছে পুরপুরা শরীর জিন্দাবাদ ওইটুকুনি খালি শিখে রেখেছে, বাকি টাইপ শরিয়ার বিরোধী কাজে পড়ে আছে, আছে না নাই? সারাক্ষণ কিরাম, সারাক্ষণ তাস, সারাক্ষণ জুয়া, গোপনে গোপনে মদ, আছে না নাই? কিন্তু মুখে ঠিক দাদা হতো জিন্দাবাদ রেখে দিয়েছে। হাগো আচ্ছা, আপনাদের কি মনে হয় এরা কি নাজাত পাবে? এদের মাপের কোনো ব্যবস্থা আছে? কিচ্ছু নেই। তাই আমি চন্ডিহাটের ভাইদের বলবো, ভাই একটু পরিবর্তন হওয়া, দুনিয়ার অবস্থা দেখতে পাচ্ছেন না? এমন একটা কঠিন বিমারি বেরিয়েছে যাকে ধরছে আর ছাড়ছে না, যাকে ধরে তো একবারই কবরে নিয়ে যায়, কথা ঠিক না পুরো? দেখছেন না, যাকে ধরছে একেবারে কবরে নিয়ে যাচ্ছে। কি জিনিস সেটা? কোন রোগ? করোনা। এর কোনো ওষুধ বেরিয়েছে? এই এর কোনো মেডিসিন ভ্যাকসিন বেরিয়েছে? তাহলে বাঁচবেন? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না? আল্লাহুম্মা আমিন। ভালো ফল পাই আমি আপনাদের পীরের আওলাদ বলছি, আমি আপনার দাদা পীরের একটা নগণ্য আওলাদ হিসাবে বলে যাচ্ছি। ভাই নানান রকম ইবাদত গুলো ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, হাগো যাদের জন্য করছেন তারা কি ভাগ নেবে? কথা বলে ভাগ নেবে? একটা চোর চুরি করতে গেছে, চিন্তাই করতে গেছে, রাস্তায় চুরি করেছে, চুরি ডাকাতি করে চোরটা যখন ব্যাগ নিয়ে পালাতে যাবে, ব্যাগালা ব্যাগ ছাড়ছে না, চোদ্দুরো টানছে, বলছে এই ছাড় না চুরি মেরে দেব, এই ছাড় গুলি করে দেবো, মেরে দেবো, ছাড়। তার মালিকটা বলছে, দেখ তুই চুরি করছিস, বলছে হ্যাঁ, কার জন্য করছিস? বলছে আমি নতুন বিয়ে করেছি, আমার বিবির জন্য,
আমার বিবিকে আমি খুশি করতে চাই, টাকা নেই পয়সা নাই, ওই হাতে কিছু ঝোঁক ধরে এটা দাও ওটা দাও সোনা দাও গয়না দাও জামা দাও কাপড় দাও এটা করে দাও আমি পাবো কোথা, আমার তো টাকা পয়সা নাই, তার জন্য আমি আমার বিবিকে খুশি করার জন্য আমি আমার স্ত্রীকে খুশি করার জন্য আমি চুরি করছি। বলছে তাই, বলছে বাবা তুই নিয়ে যাচ্ছিস নিয়ে যা, তবে একটা কথা তো আমার শুনে যা। কি কথা? বলছি তোর বিবিকে গিয়ে বলবি যে আজকে চুরি করতে গেলাম, চুরি করা তো মহাপাপ কঠিন গুনার কাজ। হ্যাঁ, বিবিকে জিজ্ঞাসা করবি এই চুরি করার ভাগ কিছুটা নেবে, শুনছেন তো, চুরি করার ভাগটা কি তোর বিবি কিছুটা নেবে জিজ্ঞাসা করবি। চোরটার মাথায় কথাটা ঢুকে গেছে, আস্তে আস্তে বাড়িতে গিয়ে টাকা পয়সা যা চুরি করেছে বিবির সামনে সব ঢেলে দিয়েছে। বিবিতে একদম খুশিতে স্বামীকে বুকে জড়িয়ে ধরে, আহারে আমার পিরানের স্বামী, তুমি আমার জন্য কত কি না করো, তুমি আমার জন্য কত কি না করো, খুব খুশি। স্বামীটা বলছে বিবি তুমি আমাকে ভালোবাসো? বলছে হ্যাঁ ভালোবাসো। বলছে কেমন ভালোবাসো? বলছে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসো। ঠিক বলছো? বলছে হ্যাঁ। বলছে দেখ আমি তো প্রত্যেক দিন রাত্রে চুরি করতে পেরোই তোর জন্য, আমার জন্য না তোর জন্য, কারণ তোকে খুশি করবো, টাকা নেই পয়সা নেই, তুই এই জায়গা সোনা চাস গয়না চাস জামা কাপড় চাস আমি পাবো কোথা, আমি তো তোকে খুশি করার জন্য চুরি ডাকাতি করেছি, এখন তোকে খুশি করতে গিয়ে আমি প্রতিদিন চুরি করছি গুনার কাজ করছি, চুরি করতে গুনা? বলছে হ্যাঁ গুনা। তাহলে এক কাজ কর, এই আমার বিবি আমি তোর জন্য চুরি করব, তবে এই চুরি করার যে গোনাটা হবে তোকে অর্ধেকটা ভাগ নিতে হবে, তোকে অর্ধেকটা ভাগ নিতে হবে। তখন বিবিটা বলছে আমার স্বামী আমি সব নিতে রাজি আছি, গুনার ভাগ নিতে আমি রাজি, শুনছেন, আমি সব নিতে রাজি আছি তবে গুনার ভাগ নিতে কিন্তু আমি রাজি নেই। চিন্তা করে দেখে আজকে আমি আপনি নামাজ কাজা করছি রোজা কাজা করছি, আমরা যে শরিয়াত বিরোধী কাজগুলো করছি কার জন্য করছি? বিবি বাচ্চার মুখের দিকে তাকিয়ে মাঠে গিয়ে সারাদিন চাষ আবাদ করে অক্তের ওপর অক্ত, অক্তের ওপরে অক্ত, জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ কাজা করছে মুসলমান, বাড়িতে গিয়ে বিবিকে গিয়ে বলেন, বাচ্চাদেরকে গিয়ে বলেন, ছেলে পুলেকে গিয়ে বলেন, বাবা এই আমার বিবি আমি তোমার জন্য আজকে চাষ করতে গিয়ে জোহর কাজা হয়েছে আসর কাজা হয়েছে মাগরিব কাজা হয়েছে কি ফজর কাজা হয়েছে, আমার এই নামাজ কাজার যে গোনাটা তোমাকে অর্ধেক ভাগ নিতে হবে। দেখেন তো আপনার বিবি নেই কি, আর কত বলে না নেবে, নেবে না? ওদের মুখের দিকে তাকাতে আপনি আমি জীবনে সর্বনাশ করছি, কথা বলবেন কি করছি? একটা অক্ত নামাজ কাজা মানে কত গুণা জানেন? একটা অক্ত নামাজ কাজা মানে কত গুণা জানেন? 288,000 বছর জাহান্নাম, জোরে পুরো নউযুবিল্লাহ থাকবে একটা অক্ত নামাজ। জীবনে কত অক্ত নামাজ কাজা করেছেন হিসাব করে দেখেছেন? জীবনে কত অক্ত নামাজ কাজা করেছেন দেখেছেন? হই হই করে তো ঘুরে বেড়াচ্ছে যে লম্বা হবেন না তো, কবরে যাবেন না তো, কি মুখ দেখাবেন? যে বলবেন কি মুখ দেখাবেন? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পাক দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন আয় আমার সাহাবারা শরীরে কে দাও আমার আবু বকর কে গে আল্লাহ পাক জান্নাতি করেছেন, জোরে বলুন দুনিয়াতে জান্নাতি হবে, কালকে আবু বকরের বিচার হবে তো না হবে না, দুনিয়াতে জান্নাতি তা আবু বকরের বিচার হবে তো না হবে না, কিন্তু জান্নাত। ওমর ফারুক যখন কথাটা শুনলেন বলে হুজুর আমি জান্নাতে যাব, বলে হ্যাঁ বাবা তুমিও যাবে, উসমান তুমিও যাবে, আলী তুমিও যাবে, আমার 10 জন সাহাবা আসারে মুবাসসালা 10 জন সাহাবাকে আমার আল্লাহ পাক এই দুনিয়াতে জান্নাতে যাবার সুখবরটা দিয়ে দিলেন, একবার জোরে বলা যাবে কজন? 10 জন। আর কেউ বলেছিল এরকম আছে কেউ? এক কথা বলুন, আল্লাহর আলী খাজা হুজুর বলেছিলেন, বলেছিলেন খাজা হুজুর বলেছিলেন
একজন খলিফাকে ডাকলেন দিল্লিতে মাজার যার নাম হলো কুতুবউদ্দিন কাকি মনে পড়ে কি বলেছিলেন এশার নামাজটা পড়ে বাড়ি চলে যাচ্ছেন বাবা কুতুবউদ্দিন শোনো যে হুজুর একটা কথা বলি কাউকে বলবে না তোমাকে একটা গোপন কথা বলছি তুমি কাউকে বলবে না হুজুর কি কথা বাবা আজকে রাত্রিরে আজকে ফজরের নামাজটা আমার পিছনে যে জামাতে পড়বে আল্লাহ তাকে জান্নাত দেবে জোরে বলবেন তবে বাবা একটা কথা কাউকে বলবে না নিষেধ করে দিলাম বাবা কথাটা যদি কাউকে বলে দেয় সে কিন্তু জাহান্নামে যাবে এই শুনছেন যে নামাজ পড়বে জান্নাতে যাবে আর যদি কেউ কাউকে বলে দেয় সে কিন্তু জাহান্নামে যাবে কি করবে কি করবে না যে পড়বে জান্নাতে আর যে পড়ে দেবে সে জাহান্নামে আপনি কি করবেন ফজরে যখন আযান হয়ে গেল হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ মসজিদের মধ্যে চলে গেলেন আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ নামাজ পড়ানোর জন্য ইমামতি জায়গায় গিয়ে নামাজটা পড়ালেন নামাজ হয়ে গেল সমস্ত মানুষ যে যার মতো বাড়ি চলে যাচ্ছেন আল্লাহর ওলি হাজরাতে খাজা গরিবে নামাজ কুতুবউদ্দিন কাকিকে ডেকে বললেন ও বাবা কুতুবউদ্দিন ও বাবা কুতুবউদ্দিন শোনো বাবা শোনো প্রতিদিন ফজরের নামাজে এত লোক হয় না আজকে কেন বাবা এত লোক হলো এত লোক কোথা থেকে এসেছ ও বাবা কুতুবউদ্দিন আমি গত রাত্রে বলেছিলাম তোমাকে আর কাউকে বলি না আজকে ফজরের নামাজটা যে আমার পিছনে পড়বেন সে জান্নাতে চলে যাবে আর যে যে কেউ কাউকে বলে দেয় সে জাহান্নামে চলে যাবে ও বাবা কুতুবউদ্দিন কথাটা আমি তোমাকে বলেছি আর কাউকে বলি না ও বাবা কুতুবউদ্দিন প্রত্যেক দিন এত লোক হয় না আজকে কেন এত লোক হলো এত লোক হয়েছে মসজিদের বাইরে জামা চলে গিয়েছে আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি চুপ করে আছে খাজা বাবা বলে ও বাবা কুতুবউদ্দিন নিশ্চয় তুমি কথাটা বলে দিয়েছ কেন বলেছ তোমার কি জানে ভয় নাই তোমার কি জানে ভয় নাই তুমি তাহলে কি জান্নাত জাহান্নামায় যাবে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বলেছিলেন ও আল্লাহর ওলি ও খাজা গরিবে নামাজ খুদুন আমি জাহান্নামায় যাব এটা আমার মনের মধ্যে কিছু ভয় নাই এটা আমার কোনো দুঃখ নাই গত রাত্রে যখন আপনি আমাকে কথাটা বললেন আমি সোজা বাড়িতে গিয়ে শুয়ে পড়েছিলাম শুয়ে শুয়ে চিন্তা করলাম জাহান্নামায় যদি যাই আমি একা জাহান্নামায় যাব জান্নাতে যদি যাই তামাম গ্রামের মানুষ যাবে এটা আমার কোনো কষ্ট নয় জাহান্নামায় আমি একা যাব জান্নাতে সবাই যাবে এটা আমার কোনো কষ্ট নাই ওই রাত্রে আমি না ঘুমিয়ে সোজা মেরিয়ে বললাম গ্রামে 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 পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বলেছিলাম এ আমার গ্রামবাসীরাম সারা জীবন তোমরা নামাজ পড়েছ নামাজ কাজা করেছ অনেকে নামাজ পড়েছ তবে একটা কথা শুনে রাখো আজকে ফজরের নামাজটা খাজা বাবার পিছনে যদি পড়ো খাজা বাবা বলে দিয়েছে আল্লাহ তাকে জান্নাত দেবে বাবা তোরা ঘুমোস না উঠে পর তোরা বাবা ঘুমোস না উঠে পর খুদুন আমি সকলকে ডেকে ডেকে আশা দিয়ে ডেকে নিয়ে এসেছি আল্লাহর ওলি খাজা বাবা কথাটা শুনে মনে মনে হেসে হেসে বললেন ও বাবা কুতুবউদ্দিন তুমি এত মানুষকে যখন জান্নাতের আশা দিয়েছ আল্লাহ পাক তোমাকে কেমন করে জাহান্নামা দেয় আল্লাহ তোমাকে জাহান্নামা দেবে না ও বাবা কুতুবউদ্দিন আমার আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবে জোরে মন এরকম আশা যেতে পারেন না যাতে ফজরের নামাজটা পড়ি হয়তো আল্লাহ খুশি হবে আমাকে জান্নাত দিয়ে দেবে আল্লাহ পারে না এক কথা বলেন না পড়েন না কেন পাশেই তো মসজিদ নাকি মসজিদে ইমাম সাহেব কই জিজ্ঞাসা করে দেখেন না কতটা লোক হয় ফজরে যে নামাজ পড়ে
হজরের সময় তো লোক খুঁজে পাওয়া যায় না, এমনও দিন যায় ইমাম সাহেব একাই আজান দিচ্ছে একাই নামাজ পড়ছে, এরকম দিন আসে না? আসে না কেউ ইমাম সাহেব কোথা? পাঁচতম ইমাম সাহেব কই জিজ্ঞাসা করছেন? এমনও দিন যায় কোন রকমে ইমাম একাই আজান একাই নামাজ পড়ছে, কি করবে কেউ তো নেই। আর জুম্মার নামাজটা মনে করেছি এটা পড়লি নাজাত, এতে ইমাম জুম্মার দিন আর মসজিদের জায়গা হয় না, কাতার বাইরে বেরিয়ে পড়েছে, ঠেলা টেরিয়ে গুঁতো গুঁতি করে ঢুকছে, তারা জায়গা হবে না, চটবার কর দুতলাই ওর কথা ঠিক না ভুল বলছি। আবার কি কোন রকমের দুরাকাত করে পালাচ্ছে, বাদ বাকি গুলো কে পড়বে? বাদ বাকি নামাজ আছে না নাই, জুম্মার আগে এবং পরে নামাজ আছে না নাই, কথা বলেন না কেন? পড়বেন না, পড়বেন না? মুজাদ্দিদুজ্জামান বললেন বাবা আকিল জোহরের নামাজটা পড়ে তবে বাড়ি যাবে। এই আপনারা আকিল জোহরের নামাজ পড়েন? সবাই পড়েন, কেন পড়বো? কেন আকিল জোহর না পড়লে কি হবে? জুম্মার নামাজের শর্ত হলো আলাদা, সেই শর্তের সঙ্গে আপনার গ্রামের নাম কি? চণ্ডীরহাটের শর্তের সঙ্গে মিলছে না, যার জন্য আপনাকে আকিল জোহর করতে হবে। পৃথিবীতে দুটো মসজিদ ছাড়া যে মসজিদে আপনি জুম্মার নামাজ পড়বেন, দুটো মসজিদ ছাড়া যে মসজিদে আপনি জুম্মার নামাজ পড়েন না কেন, আপনাকে আখির জোহরের নামাজ পড়তেই হবে। দুটো মসজিদ ছাড়া, এই দুটো মসজিদ কোন মসজিদ? মদিনার মসজিদের নববী আর আল্লাহ পাকের কাবা মক্কা শরীফের মসজিদ, একবার জোরে বলা যাবে না? কারণ জুম্মার নামাজের যে শর্ত আছে এই শর্তগুলো এই দুটো মসজিদের ভিতরে পাওয়া যায়। পৃথিবীতে যত মসজিদ আছে শর্ত আর মিলছে না। এক নম্বর জুম্মার নামাজের শর্ত কি কথা বলেন? এক নম্বর জুম্মার নামাজের শর্ত কি? শহর হতে হবে, শহর ছাড়া জুম্মার নামাজ হবে না, শহর হতে হবে। আচ্ছা শহর হতে গেলে জুম্মার নামাজ হতে হবে, মসজিদ হতে হবে। আচ্ছা এই শর্তের সঙ্গে আপনাদের গ্রামের শর্ত মিলছে, কথা বলেন না? আপনাদের চণ্ডীরহাট গ্রামের মসজিদের সঙ্গে মিলল এক নম্বর শর্ত? মিলল না। দ্বিতীয় নম্বর শর্ত হলো কাজীর বিচার রাখতে হবে। শুধু কাজীর বিচার নয়, ব্যাখ্যাতে এসেছে কুরআন আর হাদিসের বিচার থাকতে হবে, আছে নাকি? না বাবা জি, রাম মুরুব্বিরা ছেলেরা যুবক নওজোয়ান তরুণরা। দ্বিতীয় নম্বর শর্ত কি বললাম? কি থাকতে হবে? কাজীর বিচার। কাজীর বিচার মানে আমাদের এই এই প্রধান এই কাজীর বিচার নয়, কুরআন ও হাদিসের উপরে। এ কথা শুনছেন? যে এই শর্তগুলো মিলছে নাকি? মিলছে না। এই রকম করে অনেক শর্ত আছে, ওই শর্তগুলো যদি থাকে তবেই নামাজ হবে, নচেত জুম্মার নামাজ হবে না। তাহলে আপনি গ্রামে জুম্মার নামাজ পড়লেন কি করে? কে বললো? না আমাদের ইমামরা এই হাদিসটাকে, এই কোরআনটাকে, এই হাদিসটাকে, এই মাসলাটাকে ইজমা এবং কিয়াস করে বলে গেলেন, বাবা তোমরা গ্রামে জুম্মার নামাজ পড়ছো পড়ো, তবে একটা কথা, সাথে সাথে তোমরা চার রেখাত আখিরি জোহরটাকে পড়ে রেখো, যদি জুম্মার নামাজ কবুল হয়ে যায় আখিরি জোহরটা নফল হয়ে যাবে, আর যদি জুম্মার নামাজ কবুল না হয় আখিরি জোহরের নামাজটা পড়ে রাখলে জোহরের নামাজটা আদায় হয়ে যাবে। আর আখিরি জোহর যদি না পড়ো বছরে 52টা জোহরের নামাজ তোমার কাজা থেকে যাবে। এই শুনছেন? দু রেখাত পড়ে পালাচ্ছেন, কোথায় পালাবে? বল পালাই নে, ওই মসজিদের বাইরে গাছতলায় দাঁড়িয়ে আছে, একটু পরে ক্ষীর দেবে, ক্ষীর খাবে, আছে নাকি গ্রামে ক্ষীর দেয় নাকি? এই মসজিদে মিষ্টি দেয় নাকি না জুম্মার পরে? বল পালাই নে, ওইখানে বসে আছে। আচ্ছা আপনাদের কি নামাজ পড়তে কষ্ট হয়? কথা বলেন না কেন? নামাজ পড়তে কষ্ট হয়? নামাজ পড়বেন না, দু চার দিন কষ্ট হবে, এক সপ্তাহ একটু কষ্ট হবে, অক্তে অক্তে নামাজ পড়তে যেন বিরক্ত লাগবে, তোর যেন কেমন লাগছে, এ মুসলমান
ওইভাবেই আপনাকে প্র্যাকটিস করতে হবে, ওইভাবেই আপনাকে অভ্যাস করতে হবে। এক সপ্তাহ দশ দিন পরে দেখবেন নামাজের সঙ্গে এমন একটা প্রেম, নামাজের সঙ্গে এমন একটা ভালোবাসা, নামাজের সঙ্গে এমন একটা ভক্তি এসে যাবে, নামাজ ছাড়া আপনার কদম ফেলতেই পারবেন না। যেখানেই যাবে আপনার মাথার ঘুম মধ্যে একটাই চিন্তা থাকবে, নামাজের সময়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা নামাজের সঙ্গে বান্দার একটা কি করবে আল্লাহ মহাভাব ভালোবাসা পাই তাকে। তা আবু বাকারকে যখন আল্লাহ নবী বললেন বাবা আবু বাকার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি রাসূলুল্লাহ কে দিল মে মোহাব্বত লে কে আয়া গো জো দৌলত লুটুন গি শক্তি ও দৌলত লে কে আয়া গো মেরে দুনিয়া মেরে দুনিয়া মেরে ওকবা মেরে ওকবা শরিয়া দিলে কে আয়া গো তরিকা দিলে কে আয়া গো গোনা গো কি বান্দা ইবাদত দিলে কে আয়া গো রসুল্লাহ কে দিল মে মোহাম্মদ লে কে আয়া গো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা মুরুব্বিরা আমাদের ছেলেরা যুবকেরা বিশেষ করে আমার চণ্ডীদহাট গ্রামের আমার মুজাদ্দিদুজ্জামানের ভক্ত মুরিদ মুহিব্বিন আমার জাকিরিন শালেক সময় কম সংক্ষেপ রাত্রি ১১টা বাজতে যাচ্ছে। অল্প সময়ের ভিতরে চাচাজান হুজুর ঢুকে পড়বেন এসে যাবেন। এই যে দাদা পীরের আউলাদ আপনাদের গ্রামে যে আসছে এতে আপনারা খুশি না বেজা এক কথা বলে খুশি না বেজা সম্পর্কটা ঠিক রাখবে। কে কি বললো কে কি করলো কোন দিকে কান রাখবেন না, কোন দিকে কান দেবেন না। দাদা হুজুর আল্লাহ পাক যে কি নিয়ামত করেছেন ভাই, এই মুরুব্বিরা বলতে যারা যারা মেজ হুজুর পীর কেবলাকে দেখেছেন কাইমুজ্জামান বড় হুজুরকে দেখেছেন সেজ হুজুর পীর কেবলাকে দেখেছেন ন হুজুর পীর কেবলাকে দেখেছেন আমার দাদুজান ছোট হুজুর পীর কেবলাকে যারা যারা দেখেছে তারা বলতে পারবে দাদা হুজুর কেবলাকে আল্লাহ কি নিয়ামত করেছেন। তারা দাদা হুজুরকে দেখে না কিন্তু তাদের দেখলে পাঁচ হুজুরকে দেখলেও দাদা হুজুর কেমন তার অনুভবটা পাওয়া যায়। এক কথা ঠিক না ভুল বলছি, খবরটা মহব্বতটা ঠিক লাগে। চণ্ডীঘাট এলাকার মানুষ আপনারা কাশীপুর এলাকার মানুষ কোন বিভ্রান্ত কোন কথাবার্তা কোন আলোচনা কোন খারাপ আপনার মন্তব্য কোন দিকে কান রাখবেন না। একটাই কথা আমি আপনাদের পীরের আওলাদ আমি আপনাদের ভাই আমি আপনাদের ছেলে নুরুল্লাহ সিদ্দিকী বলে গেলাম দাদা হুজুর পীর কেবলাকে যে সম্মান আল্লাহ দিয়েছে যে ইজ্জত আল্লাহ দিয়েছে পুরপুরার পীর আবু বাকারের সেই সম্মান পুরপুরার মুজাদ্দিদুজ্জামানের সেই সম্মানকে সম্মানের জায়গায় রাখবার চেষ্টা করবেন। কারণ পুরপুরার পীর আবু বাকারকে নিয়ে এলাকায় এলাকায় রাস্তাঘাটে মন্তব্য আলোচনা তাকে ধরে টানাটানি করবেন না, শেষ হয়ে যাবে। কত বড় বড় মস্তান দেখে নিলাম দুনিয়ায়, কত বড় বড় অস্তাচ্ছা বড় বড় পণ্ডিত দেখে নিলাম। আমার দাদা হুজুর পীর কেমলাল বিরুদ্ধে তারা কম ষড়যন্ত্র করে না,
দাদা হুজুর পীর কিবলার বিরুদ্ধে কম তারা কলম ধরে না, দাদা হুজুর পীর কিবলার বিরুদ্ধে কম তারা লেখ কিতাব লেখে না, দাদা হুজুর কিবলাকে কম তারা পদে বাধা দেয় না আটকায় না, কিন্তু ফুরফুরার পীর আবু বাকারের সঙ্গে তাহলে একটাই কারণে পারে না, সেটা কি? ফুরফুরার পীর আবু বাকারের কাছে আমার আল্লাহ আমার রসুল্লাহ আছে বলে একবার জোরে বলা যাবে? কথাটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবে। সেই দাদা পীরের আওলাদ ভেবে চিনতে কথা বুঝে সুঝে কথা বলবেন। আপনি বাপের ছেলে, আপনি বাপের ছেলে, হাজার অন্যায় করলো বাপের ছেলে তো নাকি কথা বলে না কেন? আপনার ব্যবহার দেখে, আপনার আখলাক দেখে, আপনার কথাবার্তা দেখে, আপনার চাল চলন দেখে আপনার বাপ আপনাকে ত্যাজ্য পুত্র করে দিচ্ছে, বের করে দিয়েছে, তা বলি কি আপনি বাপের ছেলে থেকে বাদ নাকি? ছেলে কার? বাপেরই ছেলে। এটুকুন মাথায় রাখবেন, আমরা নুরুল্লাহ সিদ্দিকী বা দাদা পীরের কোন আওলাদ, দাদা হুজুর কিবলার সিলসিলা যদি বেখিলাফ কিছু কাজ করে, কিছু যদি করতে যায়, কোন মন্তব্য নয়, কোন কথা নয়, দূরে সরে আসবে। কথা ঠিক না ভুল বলছি? দাদা হুজুর পীর কিবলাকে নিয়ে দেখছি তো অনেক খেলা খেলেছে, কম খেলা খেলে না। দাদা হুজুর কিবলা ইন্তেকাল করলেন, আজকে 80 বছর হয়ে গেল। এই 80 বছরে ফুরফুরার মুজাহিদুল জামানকে নিয়ে অনেক মানুষ মজা করেছে, অনেক মানুষ খেলা করেছে, কেউ ছেড়ে দেয় না, সবাই চেয়েছে ফুরফুরার পীর আবু বাকারের সম্মান, ফুরফুরার মুজাহিদুল জামানের ইজ্জতকে মাটি চাপা দিয়ে রাখতে। এ মুসলমান তুই কেন তো 14 পুরুষ যদি কবর থেকে উঠে আসি ইনশাআল্লাহ পারবে না, কারণ ফুরফুরার মুজাদ্দিদুল জামান দাদা পীরের সম্মান স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন, একবার জড়িয়ে বলা যাবে? এই কদিন আগে নিশ্চয়ই নেটে দেখেছেন যুবক ছেলেরা, মেদিনীপুরে এক বক্তা নাম হলো উজির আলী, দাদা হুজুর সম্পর্কে কত বাজে বাজে মন্তব্য করেছে, শুনেছেন না? এই কথা বলে শুনেছেন না? কত বাজে বাজে মন্তব্য করেছে, কি হয়েছে? দাদা পীরের ইজ্জত কি কমে গেছে? এক কথা বলেন, কমে গেছে? সোশ্যাল নেটওয়ার্কে দেখবেন কত গাইরে কম বেঈমান বেদিন, সোশ্যাল নেটওয়ার্কে দেখবেন কত বেদিন আছে রাসূলুল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কত বাজে বাজে কমেন্ট করে, মন্তব্য করে। এ যুবক, এ মুরব্বী বাবাজিরা বলুন, এদিকে আমার রাসূলের সম্মান কমে গেছে, এদিকে আমার আল্লাহর ইজ্জত সম্মান কমে গেছে, কিচ্ছু হবে না, আমার আল্লাহকে সম্মান যেই জায়গায় সেই জায়গায় থাকবে, আমার নবীর সম্মান যেই জায়গায় আল্লাহ দিয়েছেন সেই জায়গায় থাকবে, যে মন্তব্য করবে, যে বাজে ভাষা লিখবে, আমার আল্লাহ পাকের ইজ্জত মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে। কথা ঠিক না ভুল বললাম? কিচ্ছু যায় আসে না। তাই আপনাদের বলে গেলাম, দাদা হুজুর কিবলার সিলসিলা মজবুত করে দেখবেন, এই সিলসিলাকে নিয়ে কম খেলা করে না, অনেকজন অনেক খেলা করেছে, যুবকদের মনে নাই, এরা জানবে না, এদের স্মরণ নাই, এদের তখন বয়স হয় না, এদের বয়স তখন হয়তো 5 বছর 10 বছর বয়স, এদের জ্ঞান নাই, মুরুব্বীদের কাছে শুনে নেবে। সিলসিলাকে নিয়ে আমার একজন চাচা চেনেন, কাইমুজ্জামান বড় হুজুর পীর কিবলার বড় ছেলে, কি নাম, কি নাম? জনাব পীর আল্লামা আবুল আনসার সিদ্দিকী। এই চেনেন আপনারা? একটা সময় এমন গেছে 1985 সালের পর থেকে 1990 সাল পর্যন্ত একটা বিরাট আলোড়ন, বিরাট একটা পশ্চিম বাংলার জমিনে আলোড়ন, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে একটা বিরাট একটা ইউনিটি তৈরি করে ফেলেছিল। কি করেছিল? তিনি একটা কথা বলে ফেলেছিলেন, কি কথা? একটা কথা বলেছিলেন যে সবাই আমরা ভাই, তবলিগ আমার ভাই, জামাতি আমার ভাই, আইলিদিস আমার ভাই, শিয়া আমার ভাই, এরা আমার ভাই, ওরা আমার ভাই, কোন একটা কারণবশত তিনি বলে ফেলেছিলেন। এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে তিনার উপরে কাফের ফতোয়া জারি হয়ে গেছিল, তিনার উপরে কাফের ফতোয়া, ও অহাবি হয়ে গেছে, ও দেইবন্দী হয়ে গেছে, ওর কথা মানা যাবে না, ওকে আর নিয়ে যাবে না,
ওকে আর পাশে রাখা যাবে না, এই রকম মন্তব্য বলে মানুষটাকে পশ্চিমবাংলার মাটিতে তাকে টিকতে দিল না, মানুষটাকে পশ্চিমবাংলার মাটিতে থাকতে দিল না, পশ্চিমবাংলার মাটি থেকে তাকে বাংলাদেশে গিয়ে থাকতে হয়েছিল। এ কথা শুনছেন? কারণ তিনি বলেছেন সবাই আমার ভাই। এ কথা শুনছেন? দেখ হুজুর কেবলে এসছে, আসবেন একটু পরে, বলছি আসবেন ইনশাল্লাহ। চাজান হুজুর কেবলে এসে সবাই তকবীর নারায় তাকবীর, হ্যাঁ জোরে বলে নারায় তাকবীর। যেটা বলছিলাম তিনি কি বলেছিলেন, সবাই আমার ভাই। হাগো এই আপোষ আমাদের কতদিন করা যাবে? এই তবলিগ জামাত, জামাত ইসলামী, নেড়ার দল, ফকিরের দল, আজান গাছি, মাঝ মান্ডারি, আটরশি, গাউমারি, সুরসরি, এদের সঙ্গে কোনদিন আমাদের আপোষ করা যাবে? এক কথা বলেন না, দাদা হুজুর করে না, পাঁচ হুজুর করে না, আমার সিলসিলার বড় বড় খলিফা আল্লামা রুহুল আমিন করে না, ডক্টর শহীদুল্লাহ করে না, অর্থাৎ এদের সঙ্গে কোনদিন আমরা আপোষ করতে পারবো না। যার জন্য এই কথাটার জন্য বড় হুজুরের বড় ছেলেকে বাংলাদেশ দিয়ে থাকতে হয়েছিল, এই কথাটা বলেছিল বলে। কিন্তু আজকে দেখবে যারাই তাকে তাড়িয়েছিল, যারাই তাকে গালি দিয়েছিল, যারাই তার বিরুদ্ধে বলেছিল, আজকে তারাই দেখবেন বলছে সবাই আমার ভাই, বলছে না সবাই আমার ভাই। কেন কেন? কারণটা কি ভাববেন? কারণটা আপনার আমার দাদা পীরের সিলসিলার মুড়ি সাধারণ মানুষ, এই আপনারা সাধারণ মানুষ, আপনারা ফুরফুরা শরীর মানে অন্ধভক্ত। এক কথা ঠিক না ভুল বলছি? এক কথা বলেন না, ফুরফুরা শরীর মানে অন্ধভক্ত, ফুরফুরা শরীর মানে অন্ধর মতন আপনারা দেখেন। এক কথা ঠিক না ভুল বলছি? কিচ্ছু জানি না, একটাই বোঝেন দাদা হুজুর জিন্দাবাদ। একবার জোরে বলেন দাদা হুজুর। এছাড়া আমরা কিছু বুঝি? আজ দেখবে যারা যারা আমার কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা আনসার হুজুরকে লোক সমাজ অপমান করলো, অপদস্থ করলো, লাঞ্ছিত করলো, বঞ্চিত করলো, ওহাবি বললো, কাফের বলে বদুয়া দিল, আজকে তারা সব গেল কোথায়? আজকে আবার সেই একই সুরে বলছে সবাই আমার ভাই, সবাই আমার। কেন? স্বার্থটা কি? তুমি মনে রেখে দেবে আপনার দাদা পীরের আওলাদেরা, দাদা পীরের লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মুরিদরা পুরুপুরার পীর আবু বকরকে ভালোবাসে, পিয়ার করে, ইরা বেঁচে থাকতে কিয়ামত পর্যন্ত আমরা দাদা পীরের সিলসিলা একটা আঁচড়ও কাটতে দেবো না। জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ জোরে বলেন ইনশাল্লাহ। হ্যাঁ দাদা পীরের সিলসিলায় আপনারা কি কালি রাখতে দেবেন? এক কথা কালি রাখতে দেবেন? সাবধান, যা করছেন করে কি যান, কেউ মানা করে না, কেউ নিষেধ করে না, কেউ আপনাদের মানা করে না, কিন্তু ফুরফুরার পীর আবু বকর গেলে খেলা করবেন না। আর এই কথাগুলো আমি বলি বলে এই শুনবেন খেয়াল করে, এই কথাগুলো বলি বলে, এই প্রতিবাদগুলো আমি করি বলে, ফুরফুরার মুজাহিদুল জামানের সিলসিলায় আমি বলি বলে মানুষদের কাছে কত চাপ আসে জানেন, কত চাপ আসে জানেন, কত হেনস্থা হতে হয় জানেন, ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন। কেন আপনি বলবেন? এ শুনছেন না, কেন আপনি বলবেন এই কথা? একটাই কথা খালি আমরা আমরা জানি, যা যা করছো করগে যাও, আমার দাদা পীর কেবলা হলেন একটা মাসুম যার উপরে দাগ। আমরা দাদা পীরের আওলাদ যতদিন বেঁচে আছি, দাদা পীরের লক্ষ লক্ষ ভক্ত মুড়ি যতদিন বেঁচে আছে, আমরা লাগতে দেবো না। কি কথা ঠিক না ভুল বলছি? সকলে বলুন ইনশাল্লাহ। এই কথাগুলো বলি বলে আমাদের উপর কত চাপ আসে জানেন? আপনাদেরকে ফুরফুরা দাদা পীরের সঠিক পথটা ধরিয়ে রাখার জন্য, আল্লাহর জান্নাতের পথটা ধরিয়ে রাখার জন্য, ফুরফুরার পীর আবু বকরের এত্ত সম্মানকে দুনিয়ার অস্তিত্ব বজায় রাখার জন্য, ফুরফুরা সিলসিলা এই যে একটা সুন্দর সিলসিলা মানুষের কাছে ঠিক অমূল্য, মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দিবার জন্য এই সমস্ত কথা বলি বলে নানান জায়গায় নানান রকম ভাবে আমাদের উপরে হিনেস্তা, আমাদের উপরে চাপ। কেন বলবে এসব কথা বলবে? কি ভাই সিলসিলার কথা বলা কি বন্ধ করে দেবো? আপনারা বলেন না, বাঁচবেন কি করে? বাঁচবেন কি করে? কাকে নিয়ে বাঁচবে? অনেক মনে দুঃখের কথা আছে যেগুলো আমরা চেপে রেখেছি, বলি না, খালি আপনার পীরের আওলাদ
দাদা পীরের সম্মানের দিকে তাকিয়ে, কারণ দাদা হুজুর পীর কেবলা আমাদের মুখের ভিতরে একটা লাগাম দিয়ে গেছে, লাগাম যে লাগামের দিকে খেয়াল করে আমরা চুপ করে সবর করে আছি। তবে মনে রাখবে আমার দাদা হুজুর পীর কেবলাকে নিয়ে যারা খেলা করেছে তাদের খেলা আমার আল্লাহ দুনিয়ার বুকেই দেখিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক সকলে একবার তকবীর দেন, নারাই তকবীর, জোরে সোরে জোরে তকবীর দেন, নারাই তকবীর, চাচা যান হুজুর পীর কেবলা।